সাবস্ক্রাইব করুন অ্যাপ কেয়ার বিডি কে, বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন টিপস পেতে। সো নতুন কিছু দেখুন, নতুন কিছু শিখুন সবার আগে। ওয়েলকাম সবাইকে আবারও আমাদের নতুন টিউটোরিয়ালে। আজকেও আমরা উইন্ডোজ 10 সম্পর্কে কথা বলবো। তো উইন্ডোজ 10 এর অনেকে পার্সোনালাইজেশন যে অপশনটি আছে সেটি সম্পর্কে জানে না, এখানে কি কি মেনু তাদের আছে কিংবা সেটি দ্বারা তারা কি কি করতে পারবে সেটি সম্পর্কে জানে না, তাদের জন্য আজকে এই টিউটোরিয়াল। তো আমরা শর্টকাট মেথডে যদি যাই, তো আমরা উইন্ডোজ সার্চ অপশনে গিয়ে আমরা যদি এখানে টাইপ করি পার্সোনালাইজেশন, পুরোটা টাইপ করতেই হবে না, তার আগেই চলে আসবে থিমস অ্যান্ড রিলেটেড সেটিংস, সিস্টেম সেটিংস। এখানে ক্লিক করলেই আমাদের সেই পার্সোনালাইজেশন যে সেকশনটি সেটি চলে আসবে। তো এভাবেও যদি আপনারা না করতে চান, যদি ডিটেইলভাবে দেখতে চান যে কোথা থেকে আপনারা এটি খুঁজে পাবেন, তো সেই ক্ষেত্রে আমাদেরকে চলে যেতে হবে স্টার্ট মেনুতে এবং সেটিংস যে ট্যাবটি আছে সেখানে। তো সেখানে যাবার পর আপনাদেরকে যেতে হবে পার্সোনালাইজেশন যে মেনুটি রয়েছে, সেটিংস মেনু রয়েছে, তো সেটিতে আমাদের চলে যেতে হবে। তো সেখানে যাবার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটি হচ্ছে কালার, একটি লক স্ক্রিন, থিমস, পরেরটি স্টার, তারপরেরটি টাস্কবার। তো আমরা একটি একটি করে ব্যাখ্যা করি। তো ব্যাকগ্রাউন্ড মেনুতে আপনারা আপনাদের যে ডেস্কটপে যে ব্যাকগ্রাউন্ডটি থাকবে সেটি আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডটি আপনারা কি ধরনের ব্যাকগ্রাউন্ড চান সেটি এখান থেকে আপনি দেখিয়ে দিতে পারেন। আপনি কি পিকচার চান, নাকি সলিড কোনো কালার ব্যাকগ্রাউন্ড চান, নাকি আপনার এটি স্লাইড শো হবে, মানে একটার পর একটা ছবি আপনার চেঞ্জ হবে। আপনি নির্দিষ্ট ফোল্ডার দেখিয়ে দেবেন, তো সেখান থেকে আপনাদের একটার পর একটা ছবি চেঞ্জ হবে একটা নির্দিষ্ট টাইম পর পর। তো আমরা সেভাবে সিলেক্ট করে দেব। তারপর আপনারা কোন ছবিটি চান, কোন ছবি চান সেগুলো আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। ব্রাউজে গিয়ে আপনারা সেই ছবিগুলো দেখিয়ে দিলেই আপনার কাজ হয়ে যাবে। তো তারপর সেই ছবিটি কিভাবে আপনার ডেস্কটপে প্রেজেন্ট হবে, তো সেটির জন্য এখান থেকে দেখিয়ে দিতে পারেন। এখানে আমরা ফিল রাখবো। ফিল রাখলে আপনার স্ক্রিনের রেশিও অনুযায়ী আপনার ডেস্কটপের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি সেট হয়ে যাবে। তো ফিটে রাখলে সেই ছবির সাইজ অনুযায়ী আপনার ডেস্কটপে ফিট হয়ে যাবে, যদি ফিট মেনুতে আপনারা প্রেস করেন। তো এভাবে আপনারা একটা একটা চেঞ্জ করে দেখবেন আশা করি। তো আমরা এর পরের মেনুটিতে চলে যাই, কালার্স। তো এখানে আপনি যদি চুজ ইয়োর কালার এখানে টিক মার্কটি দেন, তো আপনার যে থিমের যে কালার আছে তো সেই অনুযায়ী আপনার পুরো সেটিংসের কালার চলে আসবে। আমার যেমন ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালারটা বেশি, এই কারণে আমার পুরো থিমটা ইয়েলোইশ হয়ে গেছে। তো এটি দিলে অটোমেটিক্যালি আপনার কালার সিলেক্ট করে যাবে। তো এটি যদি আমরা না দিই, তো সেই ক্ষেত্রে আমরা থিমের কালার যেটা চাচ্ছি সেটাই আপনারা পাবেন। যেমন আমি এখানে ব্লু দেখাচ্ছি বাই ডিফল্ট যেটি থাকে, তো সেটি দিলে আমরা সকল মেনু সবকিছু ব্লু থিমে দেখতে পাবো। তারপর আপনারা চাইলে এখান থেকে কাস্টম কালার সিলেক্ট করে দিতে পারেন। ট্রান্সপারেন্সি ইফেক্ট আপনারা একটু খেয়াল করলে দেখবেন নিচের টাস্কবারটি ট্রান্সপারেন্ট, কারণ এখানে ট্রান্সপারেন্সি ইফেক্টটি অন করা আছে। এটি যদি আমরা অফ করে দিই, তো নিচের টাস্কবারটি ট্রান্সপারেন্ট থাকবে না, আপনারা ব্যাকগ্রাউন্ডের কিছুই সেই টাস্কবারের ভিতর দিয়ে দেখতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা এটি চেঞ্জ করতে পারেন এবং চেঞ্জ নাও করতে পারেন। তারপরের অপশনটি হচ্ছে শো অ্যাসেন্ট কালার অন দ্য ফলোয়িং সারফেস। তো এই ক্ষেত্রে আপনারা যদি নিচে টাইটেল বারে টিক দেন, তাহলে উপরের এই বারটাতে আপনি যে থিমের যে কালার সিলেক্ট করেছেন সেই কালার অনুযায়ী চলে আসবে। এটি যদি আমরা অফ করে দিই, তো এটি পুরোপুরি হোয়াইট থাকবে। বাই ডিফল্ট হিসেবে এটি হোয়াইটই থাকে, আপনি চাইলে এটি চেঞ্জ করে নিতে পারেন। আর যদি এই কালারটি আপনি আপনার স্টার্ট মেনু, টাস্কবার এবং অ্যাকশন সেন্টারেও চান, তো সেই ক্ষেত্রে এটি টিক দিয়ে দিলে আপনার সেই কালারটি এই সব মেনুগুলোতেও পেয়ে যাবেন। তারপর চুজ ইয়োর ডিফল্ট অ্যাপ মোড। অ্যাপ মোড আপনি এটি দুটো মোডে আপনি দেখাতে পারেন। এখন যেটি আছে সেটি হচ্ছে লাইট মোড, এটি আপনার टेक्स्ट गुलो बैकग्राउंड टेक्स्ट गुलो ब्लैक कलर होबे एवं बैकग्राउंड टा व्हाइट होबे। तो आपनारा चाइले एटी डार्क मोड करते पारेन। डार्क मोड करले आपनार बैकग्राउंडटी ब्लैक हो जाबे एवं टेक्स्ट गुलो व्हाइट हो जाबे। अनेकेर चोखे प्रॉब्लेम थाके बिधाय एटी लाइट किछु किछु लोक लाइट मोडे राखे, किछु किछु लोक ब्लैक मोडे डार्क मोडे राखे। तो एटी आपनारा आपनादेर पछंद मतो करे निते पारेन। तारपर आमरा चले आसि लक स्क्रीन। लक स्क्रिने आपनारा আপনাদের উইন্ডোজ ওপেন করার পর যদি সিকিউরিটি পাসওয়ার্ড অপশনটি অন করে রাখেন অথবা নাও করে রাখেন তো সেই ক্ষেত্রে আপনাদের লক স্ক্রিনটি কেমন হবে সেটি আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আপনারা উইন্ডোজ স্পটলাইট আমি অন করে রেখেছি। উইন্ডোজ স্পটলাইট অন করে রাখলে আপনাদের অনলাইনে বিভিন্ন উইন্ডোজের লক স্ক্রিনগুলো আপডেট হয়। তো সেই অনুযায়ী আপনারা পেয়ে যাবেন যদি ইন্টারনেট কানেকশন থাকে, অথবা আপনারা এখানে পিকচার সিলেক্ট করে দিতে পারেন। একটার পর একটা এখানে চলে আসবে। স্লাইড শো দিলে আপনারা যতগুলো ছবি দিবেন তার নির্দিষ্ট টাইম পর পর সেই ছবিগুলো চেঞ্জ হবে আপনার লক স্ক্রিনে। আপনারা এভাবে করতে পারেন। এখানে আরো অপশন আছে যে আপনার লক স্ক্রিনে কি কি অ্যাপ শো করবে, কি কি মেনু আপনি লক স্ক্রিন থেকেই অ্যাক্সেস করতে পারবেন সেগুলো আপনারা এখানে দেখিয়ে দিতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ড পিকচারের উপর লক স্ক্রিনের সাইন ইন অপশনটি আসবে কিনা সেটি আপনারা এখানে অন অফ দ্বারা দেখিয়ে দিতে পারেন। তো এখান থেকে আরো অপশন আপনি চলে যেতে পারেন, স্ক্রিন সেভারে চলে যেতে পারেন, স্ক্রিন টাইম আউট সেটিং এ চলে যেতে পারেন। তো আপনারা এগুলো দেখে নেবেন। আমি পরের অপশনটিতে চলে যাচ্ছি থিমস। থিমসে গিয়ে আপনারা এখান থেকে আমরা যেরকম ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে এসেছি সেই অনুযায়ী আপনার যে চেঞ্জ করা থিমটা হবে সেটি কাস্টম থিমটা হবে সেটি আপনারা চাইলে এখান থেকে সেভ করে নিতে পারেন। সেভ করে নিলে আপনার পরবর্তীতে সেই থিমটা আপনি যে কোনো সময় আপনার সেই ডিফল্ট থিম হিসেবে কাজে লাগাতে পারবেন। তো এটি থিমসের কাজ এটি, অথবা আপনারা এখানে কিছু বাই ডিফল্ট থিম দেয়া আছে সেগুলোর মাধ্যমে আপনারা থিম চেঞ্জ করতে পারেন। তারপর আমরা চলে আসি স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে অনেক কিছু করার আছে। এখানে প্রথমত আপনারা যদি শো মোর টাইলস অন স্টার্ট এটিতে ক্লিক করেন তো আপনার এই স্টার্ট মেনুর পাশে আপনি চাইলে আরো টাইলস অ্যাড করতে পারেন। টাইলস বলতে আমরা যেটি বোঝাচ্ছি সেটি হচ্ছে এটির স্ক্রিনে আপনার স্টার্ট মেনুতে যে ছোট ছোট অ্যাপসের টাইলস অ্যাপসের যে ব্লকগুলো আছে সেগুলোকে আমরা টাইলস বলছি। তো এগুলো আপনি অনেকগুলো টাইলস একত্র করতে পারেন। তারপর আপনার সেই স্টার্ট মেনুতে অ্যাপ লিস্টে আপনারা স্টার্ট মেনুতে অ্যাপ লিস্টটা অ্যাড করতে পারেন। তো সেই জন্য এখানে আপনারা যদি অন করে রাখেন তো স্টার্ট মেনুতে অ্যাপ লিস্ট অন হয়ে থাকবে। এটি যদি আপনারা অফ করে দেন তাহলে আপনার স্টার্ট মেনুতে কোনো অ্যাপ লিস্ট থাকবে না, শো করবে না, সেটি ম্যানুয়ালি আপনাকে ওপেন করতে হবে। শো রিসেন্টলি অ্যাডেড অ্যাপস, এখানে আপনারা যদি কোনো অ্যাপস ইনস্টল করেন অথবা অ্যাড করেন তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে একটি অপশন চলে আসবে রিসেন্টলি অ্যাডেড। এখানে আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারবেন, অ্যাপগুলো দেখতে পারবেন। শো মোস্ট ইউজড অ্যাপ এটি অফ করে দেয়া, এটি অন করে দিলে আপনারা স্টার্ট মেনুতে মোস্ট ইউজড অ্যাপগুলো দেখতে পারবেন। আপনার কোন কোন অ্যাপ খুব বেশি ইউজ হয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন সরাসরি স্টার্ট মেনু থেকে। অকেশনালি শো সাজেশন ইন স্টার্ট, এখানে অনেক অ্যাপসের অকেশন অনুযায়ী আপনাকে কিছু কিছু সাজেশন দেয়, কিছু কিছু টিপস দেয়। তো সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন এটি যদি অন করা থাকে। ইউজ স্টার্ট মেনু ফুল স্ক্রিন, তো এটির ক্ষেত্রে আপনারা এটি যদি অন করে দেন তো আপনাদের স্টার্ট মেনুটি ফুল স্ক্রিন হয়ে যাবে। আমরা এখানে যেভাবে দেখতে পাচ্ছি এভাবে চলে আসবে। শো রিসেন্টলি ওপেন আইটেমস ইন জাম্প লিস্ট অর টাস্কবার, এটি আপনারা অনও রাখতে পারেন, অফও রাখতে পারেন। তো আমরা স্টার্ট মেনুতে স্টার্ট অপশনটি দেখলাম। এরপরে আমরা যাব টাস্কবার। টাস্কবারে আপনাদের অনেকগুলো অপশন আপনারা পাবেন। লক দ্য টাস্কবার, এখানে ক্লিক করলে আপনার টাস্কবারটি লক হয়ে যাবে। এখানে আপনি কোনো কিছু সরাতে পারবেন না অথবা কিছু ইনক্লুড করতে পারবেন না। আর যদি আনলক করে রাখেন তাহলে এটি আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, এটির সাইজ ছোট বড় করতে পারবেন, ইচ্ছা মতো কমাতে বাড়াতে পারবেন। এভাবে আর যদি লক করে দেই আমরা তাহলে এটি আপনি কিছুই করতে পারবেন না, ওই অপশনটি আপনার আসবে না। অটোমেটিক্যালি হাইড ইন দ্য টাস্কবার ডেস্কটপ মোড, আপনি এটি অন করে দিলে টাস্কবারটি অটোমেটিক হাইড হয়ে যাবে। আবার যখন আপনি কার্সর নেবেন তখন এখানে টাস্কবারটি চলে আসবে। এটি যদি আপনি ট্যাবলেট মোডেও চান তো নিচের অপশনটি আপনি অন করে দেবেন, তাহলে অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে আপনার ট্যাবলেট মোডেও। ইউজ স্মল টাস্কবার বাটন, এটি অন করে দিলে আপনার টাস্কবারের যে বাটনগুলো আছে এটি ছোট ছোট হয়ে যাবে এবং আপনি অনেকগুলো বাটন এখানে আরো বেশি অ্যাড করতে পারবেন। তো আমার মনে হয় না এটি দেখতে খুব ভালো লাগে, এই জন্য আপনারা এটি অফ করেই দেবেন। এরপর আরো অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। টাস্কবারটা আপনারা কোথায় চাচ্ছেন সেটি দেখিয়ে দিতে পারেন, যেমন আমি বটমে দেয়া আছে, এটি আপনারা চাইলে লেফট এ দিতে পারেন, আপনারা রাইটে দিতে পারেন, আপনারা চাইলে এটি টপেও দিতে পারেন। তো আমি এটি বটমেই রাখবো কারণ আমরা বটমে দিয়েই অভ্যস্ত। এরপর আছে কম্বাইন টাস্কবার বাটন, এখানে আছে অলওয়েজ হাইড লেভেল হোয়েন টাস্কবার ইজ ফুল। এখানে লেভেলগুলো কম্বাইন টাস্কবারের ক্ষেত্রে লেভেলগুলো অলওয়েজ হাইড হয়ে যাবে। এগুলো আর অপশন আছে, কখনো হাইড হবে না নেভার দিলে। হোয়েন টাস্কবার ইজ ফুল, যখন টাস্কবারটি ফুল হয়ে যাবে এখানে তখন এটি হাইড হয়ে যাবে। এরপর আছে নোটিফিকেশন এরিয়া। নোটিফিকেশন এরিয়া সিলেক্ট হুইচ আইকন অ্যাপিয়ার অন দ্য টাস্কবার, এখানে যদি আপনারা সিলেক্ট করেন তো আপনারা এখানে দেখতে পারবেন কি কি অপশন আপনার টাস্কবারে দেয়া আছে। এখানে আমাদের দেয়া আছে অলওয়েজ শো অল আইকন ইন দ্য নোটিফিকেশন বার, আমার এখানে আমি যতগুলো আইকন আছে সবগুলোই শো করবে আমি এই অন করে রাখলে। আর যদি আপনি অফ করে দেন তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন কোনটি কোনটি আপনার শো করবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক, পাওয়ার আর ভলিউমটি অন করা আছে, এই জন্য আমরা নেটওয়ার্ক, পাওয়ার আর ভলিউমটি এখানে দেখতে পাচ্ছি। আর যদি আমরা এটি অফ করে দেই তাহলে দেখুন নেটওয়ার্কটি চলে গেল। তো এভাবে আপনারা এগুলো শো করতে পারেন। এরপর আমরা চলে আসি টার্ন সিস্টেম আইকন অন অর অফ, এখানে যদি আমরা যাই তো আমরা দেখতে পারবো কি কি সিস্টেম আইকন এখানে আমরা চাচ্ছি। আমরা এখানে দেয়া আছে ক্লক, ভলিউম, নেটওয়ার্ক, পাওয়ার, অ্যাকশন সেন্টার, এটি হচ্ছে অ্যাকশন সেন্টার। আর এখানে আপনারা ভলিউম দেখতে পাচ্ছেন, টাইম দেখতে পাচ্ছেন, পাওয়ার দেখতে পাচ্ছেন, নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন। এটি যদি আমরা কোনোটা না দেখতে চাই তো সেই ক্ষেত্রে এখানে নেটওয়ার্ক অফ করে দিলে নেটওয়ার্ক চলে যাবে, ভলিউম অফ করলে ভলিউম অপশনটি চলে যাবে, ক্লক অফ করে দিলে ক্লক অপশনটি চলে যাবে, পাওয়ার অপশনটি অফ করতে চাইলে পাওয়ার অপশনটি অফ করে দিন, পাওয়ার অপশনটি চলে যাবে। অ্যাকশন সেন্টার যদি আপনি না চান তো সেক্ষেত্রে অ্যাকশন সেন্টার অফ করে দিন, অ্যাকশন সেন্টারও চলে যাবে। তো এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো সেটিংসগুলো করে নিতে পারেন। তো আমাদের পার্সোনালাইজেশন অপশনটির মধ্যে আমরা যা যা দেখালাম এতটুকুই আছে। তো আপনারা কাইন্ডলি এগুলো বাসায় ট্রাই করবেন, দেখবেন, এবং এর ভিতরে আরও অনেক সেটিংস আছে সেগুলো ট্রাই করবেন, অনেক কিছু জানতে পারবেন। আর যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আপনারা কমেন্ট বক্সে সেটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাদেরকে জানাবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে হলে আপনারা অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করবেন আর আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।